বাবার জন্য কোটি কোটি দণ্ডবত প্রণাম আর সব ভক্তদের জন্য আমার প্রণাম। অজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়োধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলং পুরুষোত্তম মাধব মাধব বৈক্যং মাধব মাধব হরি স্মরন্তি সাধব নিত্যং সর্বকার্যেষু মাধব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওম বিষ্ণু পদায় গোবিন্দ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে স্বামী শ্রীমতে স্বামী শিবানন্দ ইতি নামিনে। সেকেন্ড কান্টু সপ্তম অধ্যায় লাস্ট। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে গঙ্গার তীরে ভগবানের দিব্য শক্তির বর্ণনা করছেন, তার অলৌকিক লীলাগুলি বর্ণনা করছেন যা মধুর রসে পরিপূর্ণ। আমরা গত ক্লাসে লাস্ট মানে টাইম হয়ে যাওয়ায় ভালোভাবে বর্ণনা করা হয়নি, আলোচনা আমরা করতে পারিনি। সেখানে দেখা গেছে যে বলছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভগবান কিভাবে ব্রজবাদী বাসীদের দ্বারা গোবর্ধন পূজা করালেন, ব্রজবাসীদের দ্বারা কিভাবে গোবর্ধন পূজা করালেন। কারণ ব্রজবাসীরা ইন্দ্রের পূজা অনেক বছর ধরে তারা করছিল, সেই পূজা ভগবান বন্ধ করালেন। ব্রজবাসীদের দ্বারা গোবর্ধন পূজা করিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবতমে এটাই এটারই একটা সংকেত দিচ্ছেন যে আমরা কাউকে পূজা করার আগে নিজের কর্মের পূজা করা উচিত। এই গোবর্ধন করার সার মানে এটাই ভগবান মানে শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবতমে এটাই সংকেত দিচ্ছেন যে যে কর্মণা জায়ন্তে যন্ত কর্মণেব বিনিয়তে সুখ দুঃখ কর্মণে বিপদ্যতে। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সম্বোধন করে বললেন তোমরা কর্মের পূজা করো, কারণ আমাদের কর্মই আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে। আমাদের কর্ম আজকের যা কর্ম আমাদের এই সংসারে সুখ এবং দুঃখ প্রদান করছে। আর আজ যা আমরা কর্ম করছি তা দিয়েই আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে, এটাই কর্মের এক বন্ধন যা শাস্ত্রে বলা হয়েছে। আমরা পূজা করার জন্য খুব আমরা তাড়াতাড়ি আমরা তৎপর হয়ে যাই, আমরা পূজা করার জন্য কি আমরা না বলে না, কিন্তু যে পূজা করে সে কিন্তু সেই ব্যক্তি কিন্তু ভুলে যায় যে পূজা করার আগে এবং পূজা করার পর আমরা কি করি, এটা একটা মানে বিচার করার বিষয়। ভগবান বলেছেন নিজের কর্মের পূজা করো, নিজের কর্মের পূজা করার অর্থ হচ্ছে যে যদি নিজের কর্তব্যকে উপযুক্ত দিশায় মানে আমরা মানে আগে বাড়াতে পারি, মানে যদি আমাদের কর্ম ভালো হয় তবে আর আলাদা করে পূজার দরকার হয় না। ভগবান বলেছেন আমাদের প্রত্যেক শ্বাসের সঙ্গে পূজা যুক্ত, মানে যাদের প্রত্যেকটা কর্ম ভালো হয় তবে তার তার প্রত্যেকটা মুহূর্তই তার কাছে পূজার সমান। এই সেই ব্যক্তি সারাক্ষণেই সর্বক্ষণেই প্রার্থনাতে ডুবে থাকে। আজ এই সংসারে ব্যক্তি অনেক আমরা দেখি অনেক উপরে উঠে গেছে, অনেক মান সম্মান অনেক টাকা পয়সা অর্জন করেছে, কিন্তু উপরে ওঠার পরও ব্যক্তির কর্ম কিন্তু ভালো হয় না। এই শ্রীমদ ভাগবতমে শ্রীকৃষ্ণ তাই এত বড় ঘোষণা করলেন যে এই গিরিরাজ গোবর্ধনের পূজনে পূজার সার মানে কর্মেব গুরুর ঈশ্বর কর্মেব গুরুর ঈশ্বর। ভগবান বলেছেন আমাদের কর্মই আমাদের সবচেয়ে বড় ঈশ্বর,
আর কর্মই আমাদের সবচেয়ে বড় গুরু। শ্রী রামচরিত মানুষের লক্ষণ, লক্ষণজি মানে লক্ষণজির মুখে তিনি লক্ষণজি বলছেন, মানে সেটা মানে তুলসীদাসের গোস্বামী তুলসীদাসের একটা পঙ্ক্তি তিনি বলছেন লক্ষণজি, যখন ভগবান রামচন্দ্র যখন বনবাসের উদ্দেশ্যে তারা যাত্রা করলেন এবং শৃঙ্গি পর্বতের কাছে একদিন একটা রাত্র তারা মানে অতিবাহিত করেছিলেন, একটা রাত্র সেখানে ছিলেন, সেখানে সেই অরণ্যের রাজা নিষাদ রাজ ভগবানের মানে রামচন্দ্রের স্বাগত জানাবার জন্য এসেছিলেন, সেখানে একটা রাত্র কাটিয়েছিলেন। তখন নিষাদ রাজ আর লক্ষণের মধ্যে ঘোর আধ্যাত্মিক আলোচনা হয়েছিল। তখন লক্ষণজি একটা কথা বলেছিলেন, মানে শ্রী রামচরিত মানুষের কথা, তুলসীদাস গোস্বামী, কোন কো সুখ দুঃখ করো দাতা, কোন কো নিজ কৃত কর্ম ভোগ গুণ ভ্রাতা। যে কথা ভগবতী শ্রীকৃষ্ণ বলেছেন তা লক্ষণ যে বলছেন, এই সংসারে কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কারোর জন্য নয়, সব ব্যক্তি সবাই নিজের নিজের কর্ম ফল ভুগছে যা আমরা এখন আমরা ভুগছি। তাই সিদ্ধান্ত একটাই, যদি মানে নিজের প্রত্যেকটা কর্ম আমাদেরকে গোবিন্দকে আগে রেখে করা উচিত, কর্মের পূজা তখনই সম্ভব। নিজের সাংসারিক নিজের মানে নিত্য নৈমিত্তিক লৌকিক মানে যেগুলি কাজকর্ম করার সময় ভগবানকে গোবিন্দকে আগে রেখে করা উচিত, ভগবানকে অর্পণ করে করা উচিত। কর্মণ্যে বাধিকারেস্তু মা ফলে সুকদাচন, সব কর্ম ভগবানের জন্য করা উচিত। এভাবে করলে আমরা কখনো মানে ভুল কর্ম করব না, তাহলে আমাদের দ্বারা কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা থাকবে না। কোনো কিছু করার আগে আমাদের ভাবতে হবে যে ভগবানের দৃষ্টি আমাদের উপর আছে, ভগবান দেখছেন আমাদের উপর থেকে। কিন্তু আমরা কর্ম করার সময় ভুলে যাই, আমরা ভুলে যাই মানে ভগবানকে ভুলে যাই, যেজন্য আমরা ভুল কাজ অন্যায় কাজ করে থাকি। সেজন্য বলা হয়েছে যে মানে স্বাধীনতা ভালো, ফ্রিডম ভালো, স্বতন্ত্রতা ভালো, কিন্তু স্বতন্ত্রতা থাকা উচিত, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই এই স্বতন্ত্রতা এই ফ্রিডম যাতে মানে আমাদের মানে কি বলে স্বচ্ছন্দ না করে তোলে, মানে আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটার থেকে যেন আমরা বাইরে চলে না যাই। এই জন্য প্রভুর চরণে, বিশেষ করে প্রভুর চরণে, গুরুদেবের চরণে, নিজের মাতা পিতার চরণে যেন আমরা সব সময় আমরা পরতন্ত্রই থাকি, সেখানে স্বতন্ত্রতা নয় সেখানে পরতন্ত্র। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে রাখতে হবে ভগবান আমাদের দেখছে, গুরুদেব আমাদের দেখছে, মাতা পিতা আমাদের দেখছে। যখন সেইরকম আমরা আমাদের দৃষ্টি আমাদের হবে, কিন্তু যখন আমরা দেখবো যে আমাদের মাথার উপর কেউ নেই, তখনই আমরা আমাদের ইচ্ছে মতো আমরা ফিজিক্যালি মানে আমরা কাজ করি। সেই জন্য শ্রীমদ ভাগবতম আমাদের আমাদেরকে প্রত্যেক কথার দ্বারা আমাদেরকে আয়না দেখাচ্ছে, চেতো মার জন্য দর্পণ, আয়না দেখাচ্ছে, একটা দর্পণের মতো কাজ করছে। ভাগবতমের এক একটা প্রসঙ্গ, ভাগবতমের প্রত্যেকটা কথা আমাদের দর্পণ দেখাচ্ছে। শ্রীমদ ভাগবতমে শুধু ভগবানের কথা ভক্তের কথা আমরা শুনি না, ভাগবতমে আমরা আমাদের নিজেদের জীবনকে দেখতে পারি, এবং নিজের জীবনকে দেখার চেষ্টা করা উচিত যে আমরা আমরা কোথায় দাঁড়িয়ে আছি। যদি আমরা ভাব দ্বারা আমরা কথা শ্রবণ করি তবে আমরা বুঝতে পারবো। আর এই যে ভাগবতমের কথা সেটা কৃষ্ণের সময়ও যেভাবে উপযোগী ছিল তা এখনো এখনকার সময়ও ঠিক সেই রূপে উপযোগী আমাদের কাছে আমাদের জন্য। সেই জন্য প্রভুর কথা আজ দর্পণের মতো কাজ করছে, ভগবতমের এক একটা প্রসঙ্গ আমাদের জীবনের সঙ্গে যুক্ত। ভগবান তাই বার বার বলছেন নিজের কর্মকে ভালো করো, আমাদের উপদেশ দিচ্ছেন। তাই আচ্ছা, তাই এই মানে
এই কথা, এই হরি কথা, এই ভাগবতম কথা, এই সৎসঙ্গ আজ আমাদের দর্পণ দেখাচ্ছে। সেই গিরিরাজ গোবর্ধনের পূজার এটাই সার। যখন ইন্দ্র জানতে পারলেন যে তার পূজা বন্ধ করা হয়ে গেছে, তখন সুখদেব গোস্বামী খুব সুন্দর করে এটা বর্ণনা করেছেন। ইন্দ্রের তখন খুব মানে রাগ হয়েছিল, খুব মানে ক্রোধান্বিত হয়েছিলেন। তারপর তারপর থেকে তার ক্রিয়া শুরু হলো, রাগের পরে ক্রিয়া শুরু হলো। সেই আর সেই ক্রিয়া বা কর্ম ভুল দিকে বাড়তে লাগলো। কারণ যখন ব্যক্তির ক্রোধ হয়, তখন সেই ব্যক্তি সঠিক কাজ করতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সেই জন্য ভগবদ গীতায় আছে, ক্রোধাবহতি সম্মোহ সম্মোহাত স্মৃতি ভ্রম স্মৃতি বংশাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত। এরপরে কি আমি ভুলে গেছি, বুদ্ধি নাশাত কেউ প্রণশ্যতি 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 প্রণশ্যতি। আচ্ছা, সেই এই ক্রোধ হলে সম্মোহ হবে, সম্মোহ হলে স্মৃতি ভংশ হবে, স্মৃতি ভংশ হলে আমাদের বুদ্ধি নাশ হবে, আমাদের এরকমই নাশ হয়। এই জন্য তো পরে আমাদের পস্তানো ছাড়া আর কিছুই বাকি থাকে। ক্রোধের দ্বারা আক্রান্ত হয়ে ইন্দ্র কি করেছিলেন, তিনি সেই ম্যাঘকে ডাকলেন। কোন ম্যাঘকে? সাম্বর ম্যাঘকে ডাকলেন। এই সেই ম্যাঘ যা প্রলয়ের সময় বর্ষণ করে, সাধারণ ম্যাঘ নয়, সেই ম্যাঘ প্রলয়ের সময় শুধু বর্ষণ করে। যখন মহাপ্রলয় আরম্ভ হয়, যখন সমস্ত পৃথিবী জলে ডুবে, তখন এই ম্যাঘ বর্ষণ করে। আর ইন্দ্র সেই ম্যাঘকে ডাকলেন আর আজ্ঞা দিলেন আর বললেন, যাও শুধু ব্রজের উপর আর অন্য কোথাও নয়, সেই ব্রজভূমির উপর তুমি বর্ষণ করো। আর যাতে ব্রজভূমি জলে ডুবে যায়, আর আমি দেখবো ব্রজবাসীরা সেই ছোট্ট বালক কৃষ্ণের কথা শুনে তারা আমার পূজা বন্ধ করেছে, আমি এখন তাদের মজা দেখাবো। সেখানে এই ক্রোধের থেকে তার কর্মে বিভ্রান্ত হয়ে গেল, মানে তার দিশা হারিয়ে গেল। তাই তিনি ম্যাঘকে সাম্বর ম্যাঘকে পাঠালেন, ডেকে পাঠালেন, এবং সমস্ত ম্যাঘ ব্রজের উপর জমে প্রচুর বর্ষা হতে লাগলো। এক একটা বৃষ্টির ফুটা না হাতির সুরের সমান ছিল, এত বড় বড় মোটা মোটা বৃষ্টির ফুটা পড়তে লাগলো। আর ব্রজবাসীরা ঘাবড়ে গেল, তারা বুঝতে পারছিল না কি করবে, কারণ তাদের গরু, ধান ক্ষেত, তাদের জীবনের সমস্ত সঞ্চয় সব মানে বিপদে পড়ে গেছে, মানে সংকটে আছে মানে। কিন্তু ধন্য ধন্য সেই ব্রজবাসীরা, তাদের জীবন ধন্য, তারা সেই মুহূর্তে কিন্তু কৃষ্ণকে মনে করতে পারছিল, সব ভুলে গিয়ে কিন্তু কৃষ্ণকে তারা ভুলে যায়নি, কৃষ্ণকে মনে করছিল। কৃষ্ণকে স্মরণ করা মাত্রই গোপা গোপস্য স্তার্থা গোবিন্দং পুরুষ গোবিন্দং শরণং। আজ গোবিন্দের শরণে সবাই চলে গেল, ব্রজবাসীরা সবাই গোবিন্দের শরণে চলে গেল। ভাগবতমের এই প্রসঙ্গ আমাদের অনেক অনেক শিক্ষা দিচ্ছে। এই যে কাহিনীটা, এই কি বলে গোবর্ধন যে পূজার যে কাহিনী, ইন্দ্রের যে ক্রোধ, এটা আমাদের একটা অনেক শিক্ষা দিচ্ছে। জীবনে যখন কোনো বড় রকমের সংকট আসে, আমাদের জীবনে বিপদ আসে, এই এই রকম সময় মানে এমন একটা সময় আসে, আমরা আমরা চিন্তা করে কুল পাই না, রাস্তা খুঁজে পাই না, তখন সেই সময় ব্রজবাসীদের যে এই বিশ্বাস কৃষ্ণের প্রতি আমাদের শিক্ষা দিচ্ছে যে যে এই রকমের বিপদের সময় ভগবানের স্মরণ করা উচিত, এটাতেই আমরা শিক্ষা পাচ্ছি। প্রভু শরণ নেওয়া উচিত, কারণ এটা সেই শরণ যা সবার জন্য সমানভাবে লাভ হয়। কারণ গোবিন্দ শুধু একজনের জন্য নয়, গোবিন্দ ভগবান সব প্রাণীদের জন্য তিনি বসে আছেন পরমাত্মা হয়ে আমাদের হৃদয়ে। কেবলমাত্র দরকার বিশ্বাসের, কেবলমাত্র দরকার বিশ্বাসের। একবার বিশ্বাস করে ডাকলে তিনি তৎক্ষণাৎ চলে আসেন। যেমন দ্রৌপদী প্রথমে নিজে সারেন্ডার করেনি, তিনি ভেবেছিলেন আমার আমার স্বামীরা আছে, দ্রোণাচার্য আছে, আমার পিতামহ ভীষ্ম আছে। দুঃশাসন যখন শাড়ির দলে টানছিল, দ্রৌপদী প্রথমে কিন্তু গোবিন্দকে ডাকেনি, ভেবেছিল স্বামীরা, তার স্বামী গাণ্ডীব ধনুর্ধারী অর্জুন রক্ষা করবে, কিন্তু সবাই মাথা নিচু করে বসেছিল, কেউ আসলো না। তখন গোবিন্দ হা গোবিন্দ বলে ডাকলো, গোবিন্দ তৎক্ষণাৎ সেই বস্ত্র অবতার হয়ে তাকে রক্ষা করেছিল। সেই জন্য আজ ব্রজবাসীরা বুঝতে পারলেন যে ইন্দ্র তো শুধু চালাক নয়, স্বার্থপর। আমরা তাকে এতদিন আমরা ভগবান বলে ভেবেছিলাম, তাকে ভোগ্য, আমরা ভোগ্য বস্ত্র
হ্যাঁ প্রদান করেছিলাম, তার পুজো করেছিলাম। কিন্তু আজ আমরা শুধু একদিন আমরা পুজো করিনি, 56 ভোগ দেইনি, তার জন্য সে আমাদেরকে মারার মানে মারতে চাইছে। এই জন্য এই সংসারে যখন আমরা দেখি কাউকে অনেক বড় অনেক উঁচু দরের ব্যক্তি, এটার কোনো নিশ্চয়তা নেই যে সে মানে কি বলে নেই যে সেই ব্যক্তি ভালো হবে। এই জন্য জীবনে আমাদের যখনই আমাদের শরণ নিতে হয়, একমাত্র গোবিন্দের শরণে যাওয়া উচিত, কারণ তিনি সবচেয়ে উপরে বসে আছেন। গোবিন্দ মাদি পুরুষম তমাহম ভজামি, ব্রহ্মা ব্রহ্ম সংগীতাতে মানে ভগবানকে গ্লোরিফাই করেছেন, গোবিন্দ মাদি পুরুষম তমাহম ভজামি। এক দেবাহ সর্বভূতেষু গুরাঃ সর্ববেপী সর্ব অন্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূত দেবাঃ সাক্ষী কেবল নির্গুণেশ্চ, যিনি সবাই উপরে বসে আছেন এবং শুধু তারই শরণ নেওয়া উচিত। তাই আজ ব্রজবাসী ভগবানের শরণ শরণে আসলেন। শ্রীমদ ভাগবতমে উল্লেখ আছে মানে এটা মানে ব্রজবাসীরা তখন সবাই মিলে মানে বিপদে পড়ে কৃষ্ণকে ভগবানকে গোবিন্দকে তারা তারা কি বলে কি বলছিল প্রার্থনা করছিল। সেই প্রার্থনাটা খুব সুন্দর করে সুখদেব গোস্বামী বলছেন, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাথং গোকুলং প্রভু চাতু মহর্ষি দেবন্নাহ কৌপিতা ভক্তবৎসল। এই এই শ্লোকটা ভগবানকে বলে তারা ডাকতে থাকে। এই শ্লোকের অর্থ হচ্ছে যে হে কৃষ্ণ হে মহাভাব, আপনি শুধু আমাদেরই নন, আপনি সমস্ত গোকুলের নাথ। গোকুল মানে আপনি আমাদের মালিক স্বামী। ঈশ্বর সর্বভূতানাং হৃদয় অস্তিত অর্জুন হৃদয় তিষ্ঠতি অর্জুন, আপনি সবাই হৃদয়ে বাস করেন। আজ ইন্দ্র তার আসল রূপ আমাদেরকে দেখালো। শুধুমাত্র একবার পূজা না করার জন্য সে আমাদেরকে মেরে ফেলতে চাইছে। হে ভক্তবৎসল হে শ্যাম সুন্দর, এখন এই দুষ্ট ইন্দ্রের ক্রোধ থেকে আমাদেরকে আপনি বাঁচান, কারণ আপনি ছাড়া আর কেউ নেই আমাদের। তাদের এই প্রার্থনা শুনে ভগবানের তখনই মনে 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 পড়ে গেল সেই সংকল্পের কথা। হ্যাঁ ভগবানের তার সংকল্পের কথা মনে হলো, ভাবলেন আমার তো এইটাই সংকল্প, একবার যদি কেউ বলে প্রভু আমাকে স্মরণ দিন, কেউ মানে আমাকে আমার স্মরণে আসে মানে আমাকে ডাকে, তখন আমার স্মরণে আমি যদি চলে আসে আমি তখন ভগবান বলেন আমি তাকে আপন করে নিই। পৃথিবীর কোনো কিছুই তাকে মানে কোনো ভয় তাকে মানে আটকাতে মানে দেখাতে পার ভয় তাকে ভয় দেখাতে পারবে না, তার ভয় আমি সমাপ্ত করে দিই। অভয়ং অভয়ং সর্বভূতেষু দদাম, কৃষ্ণ বলছেন অভয়ং সর্বভূতেষু দদামি এতদ্ব্রতং মম, এতদ্ব্রতং মম, এটাই আমার সংকল্প। ব্রতং মানে সংকল্প, মম মানে আমার, এটাই আমার সংকল্প। এই শ্লোক এই যে শ্লোকটা ভগবান বলছেন এতদ্ব্রতং মম সর্বভূতেষু দদামি, এই শ্লোক বিভীষণ বিভীষণ বলেছিলেন। কখন বলেছিলেন বিভীষণ? যখন তিনি রামচন্দ্রের স্মরণে এসেছিলেন। রাবণ যখন বিভীষণকে মানে কি বলে লাত মেরে ঘর থেকে বের করে দিয়েছিলেন, আর তিনি রামচন্দ্রের কাছে এসেছিলেন, সুগ্রীব কিন্তু রামচন্দ্রকে বলেছিলেন যে প্রভু একে স্মরণ দেবেন না, এ তো আমাদের শত্রুর ভাই, কি আমার কি মানে সে দূতিতা মানে সে গুপ্তচর হয়ে আসতে পারে, তাই আমাদের সব মানে প্ল্যান আমাদের সৈন্য সামন্ত এগুলি সব জেনে রাবণকে গিয়ে সব বলে দেবে, ভাইকে বলে দেবে। তাই সুগ্রীব মানে রাম রামচন্দ্রকে বাধা দিয়েছিলেন। আর কিন্তু হনুমানজি তিনি বলছিলেন না 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 প্রভু তাকে স্মরণ দিন, তাকে স্মরণ দেওয়া উচিত, এমনকি লক্ষণ পর্যন্ত মানে বলেছিলেন স্মরণ দেবে না, কারণ কিন্তু হনুমান জানতেন যে বিভীষণ হচ্ছেন রামচন্দ্রের পরম ভক্ত। এটা অনেক বড় গল্প আলাদা। তা আমরা দেখছি যে এই যে এই মানে এত বৃষ্টি হয়েছিল ইন্দ্রের দ্বারা যে মানে বৃষ্টির ফুটা তখন এক ফুটা জলের বিন্দু দেখা গেল না ব্রজভূমিতে, কারণ তখন কৃষ্ণের কৃপা বর্ষণ হচ্ছিল। ইন্দ্র তখন তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার জন্য এলেন। হ্যাঁ ইন্দ্র তখন ভগবানকে বললেন
কি বিশুদ্ধ সত্যম তব ধাম সাং তপোময়ম দস্ত রজস্তমশ্চ তমশ্চক মায়াময় গং পুনঃ সম্প্রদাহ নো বিদ্যতে গহনাবদ্ধ। বলছেন আপনি কে, আপনি কে, আপনি তো সত্যগুণ রজগুণ তমগুণ এই তিন গুণের উপরে যা আপনার শুদ্ধ বিশুদ্ধ অপ্রাকৃতিক দিব্য রূপ। কখনো রজগুণ কখনো তমগুণ চলে আসে, সত্যগুণ তো আমাদের মধ্যে নেই বললেই চলে। আমি আজ আমি যে অভিমান করেছি, আমি যে আজকে ক্রোধ করেছি, জল বর্ষণ করেছি, এটা আমার রজগুণ ছিল প্রভু। আর প্রভু আমি যখন ব্রজবাসীদের উপর ক্রোধ করে তাদের মারবার জন্য চেষ্টা করেছিলাম, সেটা আমার তমগুণ ছিল। আমি আমি তো এতই অধঃপতিত, ইন্দ্র বলছে বিষ্ণুকে, আমি এতই অধঃপতিত হয়েছি যে একবার মাত্র ব্রজবাসীরা আমাকে পূজা করেনি, তাই আমি আপনার ভক্তদের মারার জন্য আমি সংকল্প নিয়ে নিয়েছি। এতই আমার অভিমান, এতই আমার অহংকার। কিন্তু প্রভু আপনি তো ক্ষমাশীল, আমাকে আপনি ক্ষমা করুন। ইন্দ্র বললেন, পিতা গুরুস্তম জগতামধীশ দুর্দৈহ কাল পাত দণ্ড। হে নাথ, আপনি সারা সংসারের পিতা, আপনি সারা সংসারের গুরু। যখন যখন ছেলে মেয়েরা ভুল করে, তখন মা বাবা ছেলে মেয়ের ক্ষমা করে দেয়, দোষ ধরে রাখে না। ঠিক সেইভাবে শিষ্য যখন অপরাধ করে, গুরুদেব আমাদেরকে ক্ষমা করে দেন, ভুলে যান আমাদের আমাদের সেই মানে কি বলে ভুল অপরাধ ভুলে যান গুরুদেব। হে প্রভু, আমি তো আমি তো তোমার শিষ্য এবং পুত্র, সুতরাং আমাকে ক্ষমা করুন। তখন ভগবান কি বলেছিল, করুণাময় ভগবান বলছিল যে আমি তোমাকে ক্ষমাও করেছি এবং আশীর্বাদও করছি। ভগবান বললেন, ভদ্রং ভব, ভদ্রং ভব, যা ইন্দ্র, যা ইন্দ্র, তোর কল্যাণ হোক। ভদ্রং ভব মানে কল্যাণ হোক। মনে হচ্ছিল যে ভগবান যে ইন্দ্রে যে এইসব করেছিল কার্য সব ভুলেই গেছে, কোন কিছু মনে রাখেননি। এই যে তিনটা, এই এই ভগবান ভগবান এই তিন এই জীবনে আমরা তিনটা সূত্র আমাদের দেখাচ্ছেন ভগবান, সেটা কি? এই তিনটা সূত্র আমাদের সবসময় মনে রাখা উচিত, মানে ক্ষমা করা, ফরগিভ, এবং ভুলে যাওয়া, ফরগেট, ফরগিভ, ফরগেট, এবং মানে আগে আগে চলা, মানে মুভ ফরওয়ার্ড। মানুষকে ক্ষমা করা শিখতে হবে, মানুষের দোষ ভুলতে শেখা উচিত, আর প্রভুর কৃপায় আমাদেরকে জীবনে এগিয়ে চলতে শেখা উচিত। সংসার আমাদের জন্য কারোর জন্য আটকে থাকে না, সংসার চলতেই থাকে, কারণ এক মিনিটও মানে সংসার মানে কি বলে বন্ধ থাকে না, সংসারের কাজ থেমে থাকা মানেই তো মৃত্যু। সেই জন্য ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন যে অর্জুনকে, যে অর্জুন যখন বললেন যে যে প্রভু আমি যুদ্ধ করব না, আমার সামনে পিতামহ দ্রোণাচার্য, যে পিতামহ আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিয়েছে, আমার পূজনীয় বন্দনীয়, আমি যুদ্ধ করতে পারবো না, তাদের উপর অস্ত্র চালনা করতে পারবো না। তখন ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি কাপুরুষ হয় না, তুমি এই যুদ্ধ তোমার জন্য করছো না, এই যুদ্ধ তুমি আমার জন্য করছো, এই যুদ্ধ অধর্মের অধর্মের জন্য নয়, তুমি এই যুদ্ধ ধর্মের জন্য করছো। এইসব চিন্তা করলে তুমি আগে বাড়তে পারবে না। যদি কিছু তুমি দুটো জিনিস মনে রাখো, অর্জুন কৃষ্ণ অর্জুনকে বললেন যে দুটো জিনিস তুমি করো, যুদ্ধ করো আর আমাকে স্মরণ করো। ভগবান বললেন, তা করো আর আমাকে স্মরণ করতে থাকো। সেই জন্য আমরা ভগবানকে ভুলে যাই, যখন তখন আমরা ক্লান্ত হয়ে বসে যাই, আমরা জীবন যুদ্ধে হেরে যাই, কিন্তু আমার ভগবানকে স্মরণ করলে আমাদের যে কোনো সমস্যায় সমস্যা থাকে না। কারণ সাধক মানে সাধকের যারা সাধক তাদের জীবনে অনেক সংঘর্ষ আসে, কিন্তু সংঘর্ষ আমাদের সামনা করতেই হবে, তবেই সাধক সাধনায় অগ্রসর হতে পারবে। আমি একটা ছোট্ট বলছি যে বিবেকানন্দ কি বলে, কারণ কি বলে গোপীরা যখন কৃষ্ণের শরণ নিচ্ছিল, তারা
কৃষ্ণের ডাকে কৃষ্ণ বাঁশি বাজালে চলে যেত আর কোনো কিছু তারা দেখতো না। ঠিক সেরূপ বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়েছিলেন শিকাগোতে ধর্ম কি বলে সর্বধর্ম সম্মিলন ছিল হয়েছিল শিকাগোতে, বিবেকানন্দ বলেছিলেন মানে এইভাবে বলেছিলেন যে আমেরিকার লোক পাগল হয়ে গিয়েছিল তার কথা শুনে, তারা ভাবছিল এই ব্যক্তি কোন মানে কোন দেশ থেকে এসেছে কোন সংস্কৃতি থেকে এসেছেন। আমরা তো ভোগের রাজ্যে ডুবে আছি, আমেরিকানরা ভাবছিল আমরা তো ভোগের রাজ্যে ডুবে আছি, এইরকম কি কোনো দেশ আছে পৃথিবীতে যার সংস্কৃতি এত সাত্বিক এত সনাতনী। তখন সেখানে আমেরিকার সেই সভায় এক ব্যক্তি প্রশ্ন করেছিল বিবেকানন্দকে, মহারাজ আমরা শুনেছি আপনাদের কৃষ্ণ ভগবান যখন বাঁশি বাজান তখন গোপীরা পাগলের মতো দৌড়াতো, সবকিছু ফেলে তার কাছে চলে যেত, এটা কি সত্যি? স্বামীজি তখন বিবেকানন্দ তখন কোনো উত্তর দিলেন না, তিনি মানে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। যখন বিবেকানন্দ উঠে দাঁড়ালেন তখন সবাই উঠে দাঁড়া হলের মধ্যে সবাই উঠে দাঁড়ালো দাঁড়িয়ে পড়লো। স্বামীজি তখন কি করলো, তিনি আস্তে আস্তে মঞ্চ থেকে নিচে নেমে সিঁড়ি দিয়ে নেমে তিনি বাইরে বেরিয়ে গেলেন। আর যতজন হলে ছিল তারাও কি করলো মানে বিবেকানন্দর পিছে পিছে হলে মানে সবাই পিছে পিছে বাইরে চলে গেলেন। স্বামীজি রাস্তায় এসে চলতে লাগলেন আর সবাই তার পিছে পিছে চলতে লাগলো। অনেক দূর যাওয়ার পর স্বামীজি বিবেকানন্দ থামলেন দাঁড়িয়ে পড়লেন, আর সবাই দাঁড়িয়ে পড়লো। আর তখন বিবেকানন্দ পিছন ফিরে দেখলেন যে আরে সবাই সমস্ত লোক চলে এসেছে। তখন স্বামীজি বললেন আপনারা আমাকে কেন আমাকে আমার পিছে পিছে কেন আসছেন, কেন আপনারা আমাকে ফলো করছেন? তখন সবাই বলল স্বামীজি আপনার কথা আপনার প্রবচন আপনার জ্ঞান এইসব শুনে দেখে আমরা পাগল হয়ে গেছি, আমাদের খুব ভালো লাগছে আপনার সান্নিধ্য, আমরা জানি না আমরা জানি না আপনার মানে আপনার কাছে কি এমন গুণ আছে যে আমাদের মানে উই আর অ্যাট্রাক্টেড টু ইউ, আপনার প্রতি আমরা মানে অ্যাট্রাক্টেড হয়েছি, আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তখন বিবেকানন্দ হেসে বললেন ভাই বোনেরা এখন আপনারা চিন্তা করুন, আমি তো একটা রক্ত মাংসে গড়া মানুষ, আমার মতো ব্যক্তির জন্য যদি তোমরা এত পাগল হয়ে হতে পারো তবে সেই আমার শ্যাম সুন্দর সেই পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন গোপীরা পাগল হয়ে যেত, এটা আর কি বড় কথা। ও তো ভগবান তো পূর্ণ ব্রহ্ম পরমাত্মা আর আমি তো মানুষ আর উনি হচ্ছেন ভগবান কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তার রূপ গুণ লীলা মাধুর্য সবই অচিন্তনীয়। সেই জন্য এটা অনেক বড় আছে, ঠিক আছে শেষ করতে টাইম বোধ আমার হয়ে গেছে। এই জন্য বলছেন ভগবানই হচ্ছে আদি পুরুষ এত্তেকাংশ কলা কুংশ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। যখন দেবতারা অসুরদের দ্বারা নির্যাতিত হয় আর কৃষ্ণ দেবতাদের রক্ষা করার জন্য আর ভক্তদের রক্ষা করার জন্য তিনি যুগে যুগে আসেন। এই জন্য ভগবান গীতায় বলেছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, কৃষ্ণ যে তিনি দ্য অরিজিন অফ এভরিথিং, আমার থেকে সমস্ত উৎপত্তি হয় আবার আমাতেই সব মিলিয়ে যায়, আমি এই জড়জগৎ এবং চির জগতের উৎস, আর যারা বুদ্ধিমান তারা জানে তাই তারা আমাকে পূজা করে। এই জন্য যেজন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। আজ আমি এখানে শেষ করছি, এটা অনেক আছে আরো, সবাইকে প্রণাম প্রণাম দিদি।